আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে আউটলুকের মধ্যে ফ্রম অপশনটিতে কাজ করা যায়। তো চলুন শুরু করা যাক। এজন্য ফার্স্ট আমি আমার আউটলুক মেইলটি ওপেন করব। তো এখন আমি আমার আউটলুক মেইলটি ওপেন করলাম। তো আমরা মূলত এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে, যে কিভাবে এখানে কাজ করা যায়, কিভাবে আমরা সকল কিছুতে কাজ করতে পারি এখান থেকে। তো আমরা আরো দেখবো এই ফিল্টার নিয়ে, আমরা পরবর্তীতে দেখবো। তো আমরা এখান থেকে এখন দেখবো, দেখতে পাচ্ছেন এখানে অল অ্যাপস, এখানে ক্লিক করবো, দেন দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে এই সকল কিছু আমাদের দেখা হয়ে গেছে মূলত। তো দেখতে পাচ্ছেন নিউ ফ্রম, এখানে ক্লিক করব। এখান থেকে নিউ, আমরা এখান থেকে নিউ নিয়ে করতে পারি, এখানে কোশ্চেন সিস্টেম করতে পারি। তো এটা মূলত যারা অনলাইনে এক্সাম দেন তাদের জন্য অনেকই। এখান থেকে আপনারা কোশ্চেন লিখতে পারেন, এখন এখান থেকে অপশনও দিয়ে দিতে পারেন আপনি। মূলত যারা অনলাইন এক্সাম দেন কোনো ওয়েবসাইটে ঢুকে বা কোথাও ঢুকে এক্সাম দেন, তাদের ক্ষেত্রে এই কাজটা তারাও নিজেরা এইভাবে খুব সহজে কোশ্চেন পেপার বানিয়ে নিতে পারেন ফ্রম দিয়ে। তো আমরা এখান থেকে ফ্রমে নেক দিয়ে দেবো, আমরা দিয়ে দিব এক্সাম 01। এটা একটু আমরা এখান থেকে কোশ্চেন দিয়ে দিই, যেমন আপনি যে কোনো কিছু দিয়ে দিতে পারেন, আপনি আরো অ্যাড অপশন করে নিতে পারেন এখান থেকে। আমি আরেকটা অপশন অ্যাড করব, তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অ্যাড করে নিলাম। তো যেটা অ্যান্সার হবে আপনি এখান থেকে এখান থেকে দিয়ে দিতে পারেন, আপনি এখান থেকে আদার অপশন দিয়ে দিতে পারেন। তো এভাবে খুব সহজে আপনি কাজ করতে পারেন একটি এর মধ্যে, ফ্রমের মধ্যে। তো আপনি লেখালেখিও কাজ করতে পারেন এখান থেকে আরো। দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্ট কোশ্চেন পেপার রেডি হয়ে গেছে, ধরেন উপরে একটা প্যারাগ্রাফ আছে, এখান থেকে বলে দিল যে একজন বন্ধু আরেকজন বন্ধুকে বলতেছে আওয়াজ কোন কোন বলছে আওয়াজ। তো এরকম করে বুঝে দিতে পারেন বা এখান দিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের
একদিন হয়ে গেছে আমরা এখান থেকে পশ্চিম ব্যাপার এখান থেকে এখানে দিয়ে দিতে পারি হাওয়াই Gracias.